বাড়ির তিনতলা থেকে কিভাবে পড়ে গিয়েছিলেন আনিস খান? গভীর রাতে আনিস খানের বাড়িতে পুলিশ গেছিল কেন? পুলিশি অভিযানের আগে জেনারেল ডায়েরি এন্ট্রি করা হয়নি কেন? রাজ্য পুলিশের তৈরি সিটের চার্জশিটে খুনের অভিযোগ খারিজ করে দেওয়া হলেও এই প্রশ্নগুলোর উত্তর মেলেনি, যার ফলে তরুণ ছাত্রনেতার মৃত্যু নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। যদি প্ল্যান মার্ডার না হয়, আমার বাবাকে বন্দুক বুকে ধরে একজন দাঁড়িয়ে থাকবে কেন? আশপাশে বাকুলের রাস্তা দিয়ে আসবে কেন? মেন রাস্তা দিয়ে আসবে। আনিসের পরিবারের দাবি, 18 ফেব্রুয়ারি রাত 1:30 নাগাদ তিনজন পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার তাদের বাড়ির দরজায় ধাক্কা দেন। আনিস তখন তিনতলায় ছিলেন। আনিসের বাবার দাবি, পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা শটান উপরে উঠে যান, তার কিছুক্ষণ পরই তিনতলা থেকে নিচে আছড়ে পড়েন আনিস। 18 এপ্রিল আনিস কাণ্ডে হাইকোর্টে 82 পাতার রিপোর্ট জমা দেয় সিট, যা নিয়ে খোদ বিচারপতি রাজশেখর মান্থাই প্রশ্ন তোলেন, পুলিশ কর্মীরা সিঁড়ি দিয়ে উঠে কি দেখলেন তার উল্লেখ রিপোর্টে নেই কেন? আনিস যদি পালাতে গিয়েই পড়ে যান তাহলে কিভাবে 304-এর এ ধারা প্রযোজ্য হবে? পালাতে গিয়ে পড়ে গেলে পুলিশ কেন দায়ী হবে? আনিসের বিরুদ্ধে অভিযোগ থাকলে তাকে কি 41-এর এ ধারায় নোটিশ পাঠানো হয়েছিল? সোমবার সিট যে চার্জশিট দিয়েছে তাতে সেই 304-এর এ অর্থাৎ গাফিলতির জেরে মৃত্যু ধারাই দেওয়া হয়েছে। সে হঠাৎ পুলিশ থেকে আত্মহত্যা করতে যাবে কেন? আর পুলিশ থেকে লাফিয়ে পড়বে কেন? যদি পুলিশ থেকে লাফিয়ে পড়ে তাহলে সঙ্গে সঙ্গে পুলিশটা তলায় নেমে এসে বাবাকে বলবে, ছিছি কি অন্যায় কাণ্ড হয়ে গেছে, আমাদের থেকে আপনার ছেলে এমন ভয় পাওয়া পেলো সোজা লাফিয়ে পড়েছে, আপনি চলুন ওকে আমরা হাসপাতালে নিয়ে যাবো বলেছিলেন। সিটের তদন্তের নামে স্পষ্ট করে দিলেন যে সিটের তদন্তটা একচোখো, রাজ্য সরকার যা চায় যা বলে সে অনুযায়ী করছে। রাজ্য পুলিশ পরিষ্কার পরিচ্ছন্ন দালালি করেছে, আনিস খানের মৃত্যুকে ধামাচাপা দিয়েছে। আনিস খানের মৃত্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে পশ্চিমবঙ্গের সরকারি দলের কারণে মনে হয়নি যে সে একটা গরিব পরিবারের ছেলে, একটা একটা প্রতিবাদী ছেলে, একটা সৎ ছেলে, তার এই মৃত্যুর জন্য একটা দুঃখ প্রকাশ করার প্রয়োজন মনে করেনি। সম্পূর্ণ প্রশাসনিক বিষয়ে সিট যথাযথ তদন্ত করেছে এবং সিট যে চার্জশিট দিয়েছে তাতে তো বোঝাই যাচ্ছে যে এটা কাউকে আড়াল করা বা কোনো রং দেখে কোনোভাবে সেই তদন্ত হয়নি। এর বাইরে এখানে কোনো রাজনৈতিক পর্যবেক্ষণের অবকাশ নেই। সব মিলিয়ে আনিস কাণ্ডে বহু প্রশ্নের উত্তর এখনো অধরা। উজ্জ্বল মুখোপাধ্যায়, রাজীব চৌধুরী, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। শুনতে পাচ্ছি না, বল না, হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।